মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নজরুল ইসলাম মোট 2 বার জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ নজরুল ইসলামের জন্ম 1952 সালের 1 ফেব্রুয়ারি। তার শিক্ষাগত যোগ্যতা বিএ। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, নজরুল ইসলাম চৌধুরী 1971 সালে গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। এ সময় বঙ্গবন্ধুর আহ্বানে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। পরবর্তীতে ডিগ্রি সম্পন্ন করার পর বাবার ব্যবসায় যোগ দেন নজরুল ইসলাম। 1990 সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়ে 2 দফায় 17 বছর সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। একই সঙ্গে দক্ষিণ জেলা আওয়ামী লীগের 2 বার যুগ্ম সাধারণ সম্পাদক, 2 বার অর্থ সম্পাদক, 1 বার জাতীয় পরিষদ সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করেন। নজরুল ইসলাম গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। এটি জাতীয় সংসদের 291 নং আসন। চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কেউচিয়া, কালিয়াইশ, বাজালিয়া, ধর্মপুর, পুরানগড়, খাগড়িয়া ইউনিয়ন নিয়ে চট্টগ্রাম 14 আসন। বিগত 10টি সংসদ নির্বাচনে আসনটিতে আওয়ামী লীগ 3 বার, বিএনপি 3 বার, জামায়াতে ইসলামী 3 বার ও জাতীয় পার্টির প্রার্থী 1 বার জয়ী হয়েছেন। 2014 সালের সংসদ নির্বাচনে মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সবশেষ 11 জাতীয় সংসদ নির্বাচনেও টানা 2য়বারের মতো নজরুল ইসলাম নির্বাচিত হন সাংসদ। এমপি নজরুল ইসলামের মতে, তিনি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। সারা দেশে যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতায় চট্টগ্রাম 14 আসনে যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পর থেকে দীর্ঘ 40 বছরেও এ ধরনের উন্নয়ন হয়নি বলে দাবি এমপি নজরুলের।